সোশ্যাল মিডিয়াতে আমাদের মেনন সাহেবের বক্তব্য শুনলাম। মেনন সাহেব বলতেছে হুজুররা ফতোয়া দেখানো, ফতোয়া দেওয়ার নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে আদালত থেকে। আমি বলি মেনন সাহেব, আদালত থেকে ফতোয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে নাকি ফতোয়াকে বৈধ এবং চলবে, সংবিধান বিরোধী নয় এই রায় এসেছে? এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে, এতটুকু ইতিহাস যদি আপনার জানা না থাকে, আমি বলবো আপনি মেনন সাহেব, আপনি ইনু সাহেব, আপনি এমপিগিরি করতে পারেন না। এই জ্ঞান যার নাই সে বাংলার জমিনে মানব জাতির কোন সেবা হাঁকুদের দায়িত্বে করতে পারে না। পরিষ্কার কথা, উলামায়ে কেরামকে জাতির মুখোমুখি করার জন্য যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মারা যাবে না। আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি, হবে মুক্তিযুদ্ধ সাক্ষী, মতন স্যার উলামায়ে কেরাম সাক্ষী, পরিষ্কার বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, উলামায়ে কেরাম দেশের শত্রু না, জাতির শত্রু না, উলামায়ে কেরামের দেশের বন্ধু, উলামায়ে কেরাম দেশের বন্ধু। উলামায়ে কেরামের বিদ্বেষী হইয়া, উলামায়ে কেরামকে গালি দিয়া বাংলার জমিনে শাহজালালের এই ভূমিতে থাকার কারো অধিকার না। আমরা মুসলমানরা হকানি উলামায়ে কেরামের নেতৃত্বে মাঠে নেমে আমরা প্রতিবাদ করে ইমাম রক্ষার জন্যে প্রয়োজনে জেলে যাব, ফাঁসিতে যাব, যা প্রয়োজন তাই হবে। আমরা নবীর অবমাননা সহ্য করব না, ইসলামের বিরুদ্ধে বক্তব্য সহ্য করব না। তারা তারা চান দেওয়ার জন্য দিয়ে হাত তুলে দেখা। মসজিদের শহরকে মূর্তি শহর না বানানো হোক, এগুলো আমরা দাবি, এই কথা বলব, বলেছি, এখনো বলছি, সামনে বলব, এটা বন্ধ হবে না। কিন্তু আইন হাতে নেওয়ার এই অনুমতি ইসলাম আমাকে দেয় নাই, শরীয়ত আমাকে দেয় নাই। তাই কুষ্টিয়ার এই বঙ্গচিত্রের এই ভাস্কর্য বাংলার সাথে উলামায়ে কেরাম কেন, আমি মনে করি কোনো মুসলমানের সম্পর্ক না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের মন বান্দার মধ্যে যারা মুমিন হওয়ার দাবি করো, ঈমানওয়ালা দাবি করো, মুসলমান হওয়ার দাবি করো, মুমিন হওয়ার দাবি করো, তোমার মুমিন হওয়া এক নম্বর দলিল প্রমাণ হইল তোমার প্রাণ থেকেও বেশি উত্তম, বেশি প্রিয় হইতে হবে আমার বিশ্বনবী। কারণ বিশ্বনবী আমাদের রুহানি পিতা, তাই উম্মাহাতুল মুমিনিন আমাদের রুহানি মাতা, আমরা হলাম বিশ্বনবীর রুহানি সন্তান। ঠিকা বেটিং করেন, যদি সত্যিকারের রুহানি সন্তান হই, আমার পিতারকে যদি রাস্তার উপরে মানুষ তার উপরে হামলা আক্রমণ করে, তাকে অপমান অপদস্ত করে, আমি সুসন্তান হইলে অবশ্যই আমি ঘরে বসে থাকতে পারি না। আমি আমার পিতার সম্মানের জন্য যাহা কিছু প্রয়োজন সব নিয়ে আমাকে রাখতে হবে। বিজ্ঞানী মহতরম হাজরিন, উলামায়ে কেরাম কথা বলে, কেন কথা বলে? আজ এক শ্রেণীর নাস্তিক বেঈমানেরা জনসাধারণের সাথে উলামায়ে কেরামকে মুখোমুখি করিয়া উলামায়ে কেরামকে বিদ্বেষী বানাইছে। তাদের কথা উলামায়ে কেরাম কথা বলার অধিকার রাখে না, কথা তো আমরা বলবো, দেশ চালাবো আমরা, দুনিয়া চালাবো আমরা, কথা আমরা বলবো। ওলামারা আবার কারা? এ দুনিয়ার মানুষ পরিষ্কার বলতে চাই, আজকের জিরির ঐতিহাসিক সম্মেলন থেকে ওলামায়ে কেরাম কারা চিনো না তোমরা? ওলামায়ে কেরামের এক নম্বর পরিচয় ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামের সম্মান, বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীর সম্মান আল্লাহকে মারার প্রমাণ। আল্লাহকে যারা মানবে বিশ্বনবীকে সম্মান।
ওলামায়ে কেরাম কথা বলবে, ওলামায়ে কেরামের কথা হলো নবীর কথা, হিক্কা ব্যতীত ওলামায়ে ওলামায়ে কেরামের কথা হলো আল্লাহর কথা। আমার আল্লাহ বলেছেন, আমার নবী যদি তোমাদের কাছে নিজের প্রাণ থেকে বেশি সবচেয়ে প্রিয় হয়, বোঝা গেল তুমি মোমিন হতে পেরেছো। যে দেখা যায় তোমার জানের মায়া বেশি, মালের মায়া বেশি, সম্মানের মায়া বেশি, কষ্ট না পাইয়া আরামের মায়া বেশি, আরামের জন্য নবীর অবমাননা হচ্ছে, তুমি কথা বলতে পারো না, প্রাণ নাশ হবে, তুমি নবীর নবীর অবমানের বিরুদ্ধে কথা বলতে পারে না, ইসলামের অবমানের বিরুদ্ধে কথা বলতে পারে না, হারামকে হারাম করা হচ্ছে, হারামকে হালাল করা হচ্ছে, তুমি কথা বলতে পারো না, তোমার ভয় মানের ভয়, সম্মানের ভয়, সম্মানহানির ভয়, মান সম্মান নষ্ট হওয়ার ভয়, এমন যদি ভয় হয় তুই মুমিন হওয়ার অধিকার রাখো না, রাখো না, রাখো না, ঠিক না? বে ঠিক করে তারা কারা মুমিন আমরা, আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই যখন মুমিন, আমাদের প্রাণ থেকেও বেশি প্রিয় আমার বিশ্ব নবী। এই নবীকে নিয়ে ফ্রান্স নয়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার গুলো যদি আমার নবীর অবমাননা করে, নবীকে নিয়ে গালি দিয়ে উপহাস করে, নবীর সম্মান নষ্ট করতে চায়, এই বাংলার জমিনে নাস্তিক ব্লগার যারা সোশ্যাল মিডিয়াতে বসে বসে অহর অহর ভিডিও দিচ্ছে এবং আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, উলাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করছে, উলামায়ে কেরামের ফজর উপরে প্রস্রাব করে বিশ্বকে দেখাচ্ছে আলেমরা কোন মানুষ নয়, এমন পায়তারা যারা করতেছে। আজ এই সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, উলামায়ে কেরামের অবমাননা হয়ে বাংলা তবলিগটা করে আর বসে থাকবে না, ঘরে বসে থাকবে। আপনার মোমেন কি না? মোমেন হলে বসে থাকার সুযোগ নেই, ঠিক না? ঠিক বলে হায় হায়, এক মাইক্রন ম্যাক্রন সে ফ্রান্সের প্রেসিডেন্ট, সে ভেঙ্গাত্ম গাঠন করে আমার নদীকে রাষ্ট্রীয় পর্যায়ে অবমাননা করতেছে, আর আমাদের বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কতগুলো ইন্দুর বান্দর ইনু মিনু এরা দুনিয়ার মধ্যে আসিয়া আমার নবীর ওলামায়ে কেরামের সামনে ইচ্ছা মতো কথা বলতেছে, আলেমদের গালি দিচ্ছে, আলেমদেরকে ধারণকানোর হুমকি দিচ্ছে, আলেম সমাজকে বাইকাট করার হুমকি দিচ্ছে। আমি বলতে চাই, যারা আলেমকে বাইকাট করে তারা আমার নবীকে বাইকাট করে, যারা আলেমদেরকে অপমান করে আমার নবীকে তারা অপমান করে, যারা নবীকে অপমান করবে তারা আর কেউ নাই তাদের পরিচয়, তারা সবাই আবু জাহেল আবু লাহাব ফাজাত তাকাল। সময় খুব বেশি নাই, কয়েকটি কথা আবার জানেন, বর্তমান এই মুহূর্তে কয়েকটি ইস্যু নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে। আল্লাহর কসম আমি রাজনীতি করি না, আমার সামনে এই নোটিশ লেখা আছে রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষেধ, দেব না, আমি রাজনীতি করি না বক্তব্য করতে, কিন্তু আমি একটা কাজ করি, দল করি, সে দল হলো মোহাম্মদ রসুলের দল, ইমানের দল, ইসলামের দল, ঠিক না? ঠিক বলে দিনের কথা বলতে পারবো কি পারবো না? আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতির জন্য যে বিধিবিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা শিরিক, এটা বেদাত, এটা সুন্নাহ, এই সমস্ত বিধিবিধান দিয়েছেন কে? আল্লাহ। আর এই বিধিবিধান মাধ্যম বানাইছেন মানব জাতির কাছে, এগুলা হাতে নাতে দড়িয়ে প্রকাশ করিয়ে দেওয়ার জন্যে, বুঝিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ নির্বাচন করছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক না? ঠিক করে আমার আল্লাহর কথাকে ব্যাখ্যা দেন কে? আমার বিশ্ব নবী। বিশ্ব নবীর ব্যাখ্যার নাম হাদিস, আমার আল্লাহর কথার নাম কোরআন। কোরআনের হাদিসের ভিতরে সব বিধিবিধান আছে, হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু আছে। তাই কোরআন হাদিসের এই বিধিবিধানগুলো
বাহক হইলেন আমার বিশ্ব নবী, দাদা হইলেন আল্লাহ। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, আমার নবীর এই দায়িত্ব ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরামের হাতে রেখে দিয়েছেন। তারা তুহিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরাম, আমার নবীর ওয়ারিস কোন জিনিস হালাল ফতোয়া দিবেন উলামায়ে কেরাম, কোন জিনিস হারাম ফতোয়া দিবেন উলামায়ে কেরাম, কোন জিনিস শিরিক ফতোয়া দিবেন উলামায়ে কেরাম, কোন জিনিস বিদআত ফতোয়া দিবেন উলামায়ে কেরাম, কোন জিনিস সুন্নাত আর হালাল ফতোয়া দিবেন উলামায়ে কেরাম। যারা আলেম নন ইনুমিরা ফতোয়া দিতে পারে না, পারে না, পারে না, পারে আদালত। একটি আদালত হইল দেশের প্রাণ, দেশের সুবিধা অসুবিধা, ন্যায় অন্যায়, সুবিচার অবিচার, শান্তি অশান্তি সব কিছু নির্ভর করে মহামান্য আদালতের উপরে। আদালত সুবিচার করলে দেশের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা হবে, আদালত অবিচার করলে পুরা দেশের ভিতরে অরাজকতা আগুন ধরবে। ঠিক না? ঠিক না? এমন দায়িত্বশীল মহামান্য আদালতের ব্যাপারে শোনা যাচ্ছে একটা সার্কুলার জারি করছেন যে আগামী দিন থেকে সবাই বাইতুল মোকাররমের খতিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, তারা এই বক্তব্য দিবে আজ শুক্রবার থেকে। সেই বক্তব্য হলো ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই, ইসলামে বাধা দেয় না, ভাস্কর্য ইসলামে বৈধ। এই বৈধতার উপরে বক্তব্য রাখতে হবে ইমামগণ। একজন এমপি সাহেব, বিরাট বড় নেতা, তার এরিয়ার ভিতরে হুকুম দিয়ে দিছি ইমামদেরকে ডাকিয়া খতিবদেরকে, আজকে শুক্রবারে বক্তব্য দিবা এটা যে ভাস্কর্য ইসলামের বিরুদ্ধে না। আমি জিজ্ঞাসা করি, ভাস্কর্য এটা মূর্তি ইসলামের বিরুদ্ধে না ইসলামের পক্ষে? এটা হালাল নাকি এটা হারাম? এটা শিরিক নাকি শিরিক না? এই বিষয়টা আদালতের মাননীয় জজ সাহেবের না ওলামায়ে কেরাম? আমি তো আদালতকে বলি মাননীয় আদালত, আজকের এই জিরির ঐতিহাসিক সম্মেলন থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারক বিচারপতির কাছে আমি অনুরোধ করছি, আপনাদের কাছে দৃষ্টান্ত আছে এই বাংলার জমিনে, এই দৃষ্টান্ত আপনারা কায়েম করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেজন্যে যখন ফতোয়া এই জমিনের মধ্যে চলবে কি চলবে না, গোলাম রাব্বানী সাহেব তিনি ফতোয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন, সেই দিন সারা দেশের ভিতরে অনেক আন্দোলন, মিছিল, মিটিং হয়েছিল, অবরোধ হয়েছিল, হরতাল পালিত হয়েছিল। শেখ মুফতি আজম, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে তখন এই ফতোয়া নিয়ে যখন সমস্যা সৃষ্টি হয়েছিল, বর্তমানে যেমন ভাস্কর্য নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, একই সমস্যা তখন সৃষ্টি হয়েছিল। তখন বিচারপতি খায়ের ভর সাহেব 2011 সালে তিনি প্রধান বিচারপতি ছিলেন, এই বন্দা দেখলেন যে অনেক আগে গোলাম গাব্বানী সাহেবের সেই রায়ের উপরে আপিল করা হয়েছে, সেই আপিলের ফাইল তার সামনে আছে। তিনি বললেন এটা তো অমীমাংসিত, মীমাংসাটা হইল না। ফাইলটা তিনি উঠাইলেন 2011-তে, উঠাইয়া তিনি 2 মাস পর্যন্ত বড় বড় আইনজীবীদের বক্তব্য আর মতামত নিলেন, ফতোয়া চলবে কি চলবে না এই কথার উপরে। সর্বশেষ তিনি বললেন, হে আইনজীবীরা, আমরা হলো বিলাতি আইনজীবী, আমাদের আইনের বইয়ের ভিতরে ফতোয়া নিয়ে কথা নাই, ফতোয়া এটা কোরআন হাদিসের পরিভাষা, ইসলামিক পরিভাষা, এটা আমাদের আব্রাহাম লিঙ্কন বর্তমান যুগের আইনের পরিভাষা নয়। তাই আপনারা এতদিন 2 মাস পর্যন্ত বক্তব্য দিয়েছেন, আমি ধৈর্য সহকারে শুনেছি, এটা কিন্তু আমাদের বিষয় না, আমারও বিষয় না, আপনাদের বিষয় না, এই বিষয়টা হকানি উলামায়ে কেরাম, মুফতি আলে কেরামের। তাই আমি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এই হিসাবে আমি ঘোষণা করছি, ধর্মন থেকে হুকুম দিচ্ছি, আপনি সারা বাংলাদেশ থেকে বিজ্ঞ উলামা মুফতি আলে কেরামকে একত্রিত করেন। 4টা প্রশ্ন ঠিক করে দিলাম, এই 4টি প্রশ্নের তারা লিখিত উত্তর দিবে,
অবশেষে একটা তারিখ দেব, সেই তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসিয়া তারা আইনজীবীর মতো আদালতে দাঁড়াইয়া জেরা করবেন, যুক্তি দিবেন, প্রমাণ দিবেন, তাদের যুক্তির ভিত্তিতে আমি প্রধান বিচারপতি সিদ্ধান্ত দেব। মনে আছে আপনাদের? মনে আছে? প্রতিজন আলেম বটিয়ার বুখারি সাহেব মুফতি কেফায়েতুল্লাহ সাহেব হাজারি প্রতিজন আলেমকে একত্রিত করেছিলেন, আমি নগণ্য সেজে সেখানে ছিলাম, ফাউন্ডেশনে মিটিং হয়েছে, কিভাবে এই প্রশ্নের উত্তর দেব, পাঁচজন আলেম ঠিক হইল, পাঁচজন মুফতি এই ফতোয়ার জবাব দিবেন, ফতোয়ার জবাব ফতোয়া এস্তেফা করছে মাননীয় আদালত। আমি 24 পৃষ্ঠা দেবে এই ফতোয়ার জবাব লিখেছি, আমার বন্ধুরাও লিখেছেন আরো বাকি চারজন, আমি মুফতি কেফাতুল্লাহ সাহেব, মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব গওহরডাঙ্গা এবং মাওলানা কবিরুদ্দিন সরকার আলিয়া মাদ্রাসার এবং ডক্টর আবদুল্লাহ মারুফ ইসলামী ফাউন্ডেশনের পাঁচজনকে সিলেকশন করা হয়েছে 25 জন থেকে আদালতে জেরা করার জন্য, আইনজীবী হিসাবে ফতোয়া দেওয়ার জন্যে। সেখানে আমরা ফতোয়া দিয়েছি, লিখেছি, ঠিক তারিখ মতো আদালতে দিয়েছি, আর সমস্ত বড় বড় আইনজীবীরা ওলামায়ে কেরামের দিকে তাকায় দিয়েছে যে আলেমরা কেমনে আদালতে আইনজীবী আইনের কাজ করে। আলহামদুলিল্লাহ আমরা করেছি, সেই জেরার পরে আমাদের যুক্তি তর্ক প্রমাণ পেশ করার পর কয়েক মাসের পরেই মাননীয় খায়রুল হক সাহেব রিটায়ার করছেন আদালত থেকে, তিনি বিচারপতি হিসাবে রিটায়ারমেন্টের পূর্বেই 250 পৃষ্ঠা দেখি একটা রায় পেশ করছেন, সেই রায় হল বিজ্ঞ মুফতি আব্দুস সালাম সাহেব, মুফতি আজম বাংলাদেশ, হাজারের মুফতি আজম, ওনার মতো বিজ্ঞ মুফতি যারা আছেন, যারা অথরাইজ আছে ফতোয়া দেওয়ার, তারা ফতোয়া দিবে, ফতোয়া চলবে, ফতোয়া বাংলার জমিনে চলবে, ফতোয়া দেওয়া সংবিধান বিরোধী। আমি আজকে পরিষ্কার বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে আমাদের মেনন সাহেবের বক্তব্য শুনলাম, মেনন সাহেব বলতেছে হুজুররা ফতোয়া দেখানো ফতোয়া দেওয়ার নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে আদালত থেকে। আমি বলি মেনন সাহেব, আদালত থেকে ফতোয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে নাকি ফতোয়াকে বৈধ এবং চলবে সংবিধান বিরোধী নয় এই রায় এসেছে, এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে, এতটুকু ইতিহাস যদি আপনার জানা না থাকে, আমি বলব আপনি মেনন সাহেব, আপনি ইনু সাহেব, আপনি এমপিগিরি করতে পারেন না, এই জ্ঞান যার নাই সে বাংলার জমিনে মানব জাতির কোন সেবা খেলের দায়িত্বে করতে পারে না। হযরত মুক্তিযুদ্ধ চলে আসছেন, মদন সাহুদুর আমার বামে বসা, মুফতি সাহুদুরের সামনে আমরা তালেবুল এলেম ছাত্র তুল্য, আমরা কিছু বলার ক্ষমতা রাখি না, হুজুরা যা শিখেছেন কথা এগুলাই বলতেছি। আমি জিজ্ঞাসা করতে চাই, ভাস্কর্য নিয়ে যদি ফতোয়ার দরকার হয় আদালতের, আদালত নিজের আয় দেওয়ার অধিকার রাখে না, আদালত পারে ফতোয়া, যেমন ফতোয়ার ব্যাপারে বিজ্ঞ ওলামায়ে কেরামের রায় সুপ্রিম কোর্টে পেশ হয়েছে সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, ভাস্কর্য নিয়ে যদি প্রয়োজন হয় বিজ্ঞ ওলামায়ে কেরাম আবার আদালতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, ওলামা ফতোয়া দিবে, সে বাস্তবায়ন হবে, তার ফতোয়া চলবে না। আমার ভাইরা কথা অনেক বর্তমান পরিস্থিতির উপরে, আমি একটা প্রস্তাব দিলাম, এই প্রস্তাবের সঙ্গে আপনারা একমত আছেন না? সুতরাং সুপ্রিম কোর্টের মহামান্য আদালত, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সম্পর্কে যার নলেজ নাই সেই ব্যক্তি আসিয়া ভাস্কর্য সম্পর্কে কোন বক্তব্য দিব, আলেমদের নাম ধরে কোন বক্তব্য দেওয়ার অধিকার পরিষ্কার কথা, উলামায়ে কেরামকে জাতির মুখোমুখি করার জন্য যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মারা যাবে না। আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি, হবে মুক্তিযুদ্ধ সাক্ষী, মতন স্যার উলামায়ে কেরাম সাক্ষী, পরিষ্কার বলতেছি আল্লাহর কসম,
আল্লাহর কসম, আল্লাহর কসম, উলামায়ে কেরাম দেশের শত্রু না, জাতির শত্রু না, উলামায়ে কেরাম দেশের বন্ধু, উলামায়ে কেরাম দেশের বন্ধু। যেই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে বাপ সন্তানের সামনে যাইত না, দফন করতে যাইত না, মা সন্তানের কাছে যাইত না, সে করুণ অবস্থার ভিতরে করোনা মহামারীতে মৃত্যুবরণকারী সমস্ত মাইয়াদের গোসল দিছে উলামায়ে কেরাম, জানাজা পড়াইছে উলামায়ে কেরাম, দফন করছে উলামায়ে কেরাম, সব সময় দেশ জাতি ইসলামের জন্য উলামায়ে কেরাম বুকের কাদা রক্ত দিয়ে হয়ে দিয়ে দেশকে ইসলামকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়েছে। তাই উলামায়ে কেরামের বিদ্বেষী হইয়া উলামায়ে কেরামকে গালি দিয়া বাংলার জমিনে শাহজালালের এই ভূমিতে থাকার কারো অধিকার না। ঠিক না বেঠিক করেন, ঠিক না বেঠিক বলেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কত সুন্দরভাবে দেশ চলতেছে, কত ইসলামের কাজ চলতেছে, মাদার চলতেছে, মসজিদ চলতেছে, তাবলিগ চলতেছে, বড় বড় মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সহ দাওয়াত তাবলিগে সেখানে গিয়া দেশের জন্য দোয়া চাইতেছে। এমন একটা শান্তি শৃঙ্খলার মুহূর্তের মধ্যে হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। আজ ওলামাদের বিরুদ্ধে আজ জাতিকে খেলাই তুলতেছে যে দলটি, এদের স্বার্থ মনে করি এরা দেশের শত্রু, এরা স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, এরা বহির বিশ্বের ইহুদি খ্রিস্টানের দাঁড়ালে করছে এই দেশের ভিতরে, এরা বাংলাদেশের কোনোদিন বন্ধু হইতে পারে না, পারে না। মহতরম হাজরিন, আমি সর্বশেষ আপনাদের সমর্থন চাই, যদি আমার বিশ্বনবীর উপরে আবার কোন রকমের অমরনাকর কোন বক্তব্য কোন নাস্তিকের পক্ষ থেকে আসে, কোন বক্তব্য কোন ব্লগারের পক্ষ থেকে আসে, কোন বক্তব্য বামপন্থী কোন ব্যক্তির থেকে আসে, আমরা মুসলমানরা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে মাঠে নেমে আমরা প্রতিবাদ করে ইমান রক্ষার জন্য প্রয়োজনে জেলে যাবো, ফাঁসিতে যাবো, যা প্রয়োজন তাই হবে। আমরা নবীর অবমাননা সহ্য করব না, ইসলামের বিরুদ্ধে বক্তব্য সহ্য করব না। তারা তারা কান দেওয়ার জন্য দিয়ে হাত তুলে দেখা শেষ কথা হুজুরকে বসা রাখি, আমি কথা বলতেছি, বেআইনি বলতেছি। কুষ্টিয়ার ভাস্কর্য ভাঙার এই কথাটাকে, ঘৃণ্য কাজটাকে ওলামায়ে কেরামের দিকে সম্বোধন করিয়া আজ আলেমদেরকে পেরেশান করার জন্য একদল মাঠে নামছে। ঢাকার বুকে আমরা মিটিং করেছি, হজর মতন সাহুদুরও ছিলেন, মোটের মিটিং করেছি একাধিক মিটিং। আমরা হুদুদের সরিয়া শরীয়তের সীমা লঙ্ঘন করা কারোর জন্য জায়গ নেই, মুক্তি সাহুদের জন্য জায়গ নেই, আমার জন্য জায়গ নেই, আপনার জন্য জায়গ নেই, ঠিক না বেঠিক ভাই? প্রত্যেকটা জিনিস শরীয়তের সীমার উপরে আমরা থাকবো। খামাকা আইন হাতে নিয়ে যে দেশে একটা রাষ্ট্র আছে, প্রশাসন আছে, আইন আছে, আইনের লোকজন আছে, সব কিছু আছে, আমাদের দায়িত্ব আমরা প্রতিবাদ করব, আমরা আন্দোলন করব, আমরা মিছিল করব, আমরা ঘেরাও করব, আমরা দাবি জানাব। শিরিকের সম্ভাবনা যে সমস্ত মূর্তির মধ্যে আছে এগুলো বাংলার জন্য না করা হোক, মসজিদের শহরকে মূর্তি শহর না বানানো হোক, এগুলো আমরা দাবি, এই কথা বলব, বলেছি, এখনো বলছি, সামনে বলব, এটা বন্ধ হবে না। কিন্তু আইন হাতে নেওয়ার এই অনুমতি ইসলাম আমাকে দেয় নাই, শরীয়ত আমাকে দেয় নাই। তাই কুষ্টিয়ার এই বঙ্গচিত্র এই ভাস্কর্য বাংলার সাথে উলামায়ে কেরাম কেন, আমি মনে করি কোনো মুসলমানের সম্পর্ক না, ঠিক না বেঠিক? কোন মুসলমানের সম্পর্ক কারা কারা গোলা বাড়িতে মাছ ধরার জন্য এটাকে উলামায়ে কেরামকে তীর ঢুকাই দিয়া কিভাবে আমাদের কণ্ঠে স্তব্ধ করে দেওয়া যায়, হক্কানি ওলামায়ে কেরামকে সাথে মুসলিম উম্মাহ তৌহিদি জনতার
বিচ্ছেদ করানো যায়, এটা কিন্তু একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ইহুদি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র খ্রিস্টান ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সে এসকলের ষড়যন্ত্র, হিন্দুবাদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বাংলার জমিনে চলতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।